গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলো ফানি। আমি মৌসুমি। আজকে তোমাদের আমি কিছু হ্যান্ডমেড কান দেখাবো, ইয়ারিং কালেকশান দেখাচ্ছি হ্যান্ডমেড, যেগুলো একদমই আমার হাতে বানানো। তো এখনই বানাচ্ছিলাম, কিছু বানাচ্ছিলাম, তাই ভাবলাম কি যে না তোমাদেরও একটু দেখাই। তো যথারীতি আমি তোমাদের দেখাচ্ছি একদমই হ্যান্ডমেড জুয়েলারি দেখাচ্ছি, যেগুলো পুরোটাই একদমই হাতে বানানো। দেখো এই যে, এই যে দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখাতে পারছি। এইটা একটা ছোট প্যাঁচা রয়েছে, এখানটাতে ছোট প্যাঁচা রয়েছে, এই ছোট গোল শেপে বোর্ড কেটে নিয়ে তারপরে এটাকে বানিয়েছি। এগুলো তো সেই পমপম, আর এইগুলো কলমকারি, বিভিন্ন কাপড় আমরা এনে রাখি। এই দেখো, এটা কলমকারি কাপড় দিয়েছি। আর দেখো এইখানে এটা একটা ছোট প্যাঁচা দিয়েছে। এই একটা চান্স, যে কোনো চান্স দিয়ে হয় কয়েন, যে কোনো চান্স এটা দেওয়া যায় তোমাদের নিজেদের পছন্দ মতন। এটা এই যে দেখো, আমি এটা এরকম শেপ দিয়েছি, সাইডে পমপম দিয়েছি। এই ব্যাক সাইডে কি হয়, লালও দেওয়া যেত, লাল দেওয়া যেত, লাল দেওয়া যেত, কিন্তু যেহেতু কলমকারিটা ছিল বলে কলমকারিটা দিয়ে দিলাম। এই যে দেখো, একটা খুব সুন্দর লাগে এই কানেরগুলো। এখন এই যে এইটা একটা এখানে রাখছি, আরও একটা দেখাচ্ছি তোমাদের। এই যে ওইটারই এখানে রাখলাম, এইটা দেখাচ্ছি। দেখো বানাতে এগুলো বেশ ভালোই হ্যাপা একটু আছে, কিন্তু যাই হোক, এগুলো নেশা বানানো একটা আমার। এইটা দেখো, এইটা দেখাচ্ছি, এই দেখো, এই দেখো, এই যে এগুলো টপ সিস্টেম, টপগুলো খুব ভালো লাগে দেখতে, দেখেছে? একটা প্যারট এখানে দিয়েছি, কি হয় বলো তো, ডিজাইনটা নিজের থেকে ভাবতে হয়, ডিজাইনটা ভেবে নিয়ে করতে হয়, নিজের থেকে ভাবতে হয়। এইখানে দেখো দুটো প্যারট দিয়েছি, যেহেতু এগুলো কি হয় বিয়েতে গায়ে হলুদে এই যে এই কানেরগুলো বেশ ভালো পড়তে পারবে, যেহেতু লাল হলুদ কম্বিনেশন এবং সবুজটা দেওয়া রয়েছে, এই জন্যই বিয়েতে যে গায়ে হলুদের সব পরে সবুজ হলুদ, সেই চিন্তাটা মাথায় রেখে এইরকম করা। আর টপ সিস্টেম এরকম অনেকেই কাস্টমাররা বলে যে এরকম বানিয়ে দিতে। এখানে হ্যাঙ্গিং দেওয়া যেত, কিন্তু হ্যাঙ্গিংয়ের চেয়ে টপটাই বেশি পছন্দ করছে সবাই। এই যে দেখো, কানের মধ্যে বেশ এই এইরকম একটু থাকলো, এরকম থাকলো। দেখো দেখিয়ে দিচ্ছি, উল্টো হয়ে গেছে। এই যে দেখো, দুটো প্যারট দুই দিকে তাকিয়ে রয়েছে, আর সাইডে তো পম পম দিয়েছি, এটা হলুদ কাটান কাপড় দিয়েছি, আর এইখানেও এটা হলুদ দিয়েছি, ঠিক আছে? এটা দেখিয়ে দিলাম তোমাদের। আরও একটা দেখো, তুতে আর ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি। এই যে দেখো, এই চান্সগুলো আমার অনেক থাকে, এই জন্যই চান্সগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি, দিচ্ছি। এই সাইডে কালোটা দিয়েছি, যেহেতু তুতে আর কালোর মধ্যে কম্বিনেশনটা ভালো হয়, তাই জন্য। দেখো দেখাতে পারছি কি না, দেখো এইটা, এই যে পেছনটাও এটা তুতের রংটাই দিয়েছি। এটা হলো একটা, ঝটপট করে দেখাচ্ছি, বুঝতে পেরেছ? মানে অনেকক্ষণ আজকে জুয়েলারি নিয়ে ব্যস্ত ছিলাম, যে সেট দুটো বানিয়েছি সেটাও নিয়ে এসেছি আমি দেখাচ্ছি। এটা একটা স্বস্তিক, এই সাইডে পমপমগুলো দিয়েছি, এখানেও রেড কাপড় দিয়েছি, পেছনে এগুলো একটা পিচবোর্ড, যে কোনো পিচবোর্ড, এই যেরকম ফ্লিপকার্ট থেকে যে সেটগুলো আছে, ফ্লিপকার্ট অ্যামাজন থেকে যে বোর্ডগুলোর আছে না, পাতলা খুব একটা মোটাও না, ওইগুলো দিয়েই আমি যত্ন করে রেখে দিই, দিয়ে ওইগুলো দিয়ে এই কানেরটি তৈরি হয়। এটা স্বস্তিক হয়ে গেল, একটা দেখালাম, দুজোড়া, তিন জোড়া, চার জোড়া এটা দেখালাম তোমাদের। এইটা দেখে নাও, দেখাই একটা গ্রিনের মধ্যে আছে। এটা একটা দেখো, এখানে কড়ি দিয়েছি, এখানে একটা কটন বল রয়েছে, লাল পমপম লালের মধ্যে। এইগুলো তো, এগুলো নিজেদের মনের মতো করে একটু সাজাতে হয়, যেটা আমি সাজিয়ে নিই, নিজের মনের মতন করে একটু সাজিয়ে নিই, তোমাদের দেখিয়ে নিলাম। আর এইটা দেখো, এটাও টাফ, এই যে কড়ি, তিনটে কড়ি, একটা লাল কটন বল, আর এইখানে একটা ছোট্ট চার্জ টপ, এখানে নিচে আর কিছু দিলাম না একটা, এইখানেও রেডের মধ্যেই এটা দিয়েছি। দেখো এইটা দেখাতে পাচ্ছি তো, হ্যাঁ, এটা এইগুলো হ্যাঙ্গিং দিয়েছি। এই যে দেখো, কড়ি দিয়েছি, কড়িটা চলে সব সময়, লালের মধ্যে দিয়েছি, পেছনটাও তো লাল, লালই দিয়েছি, সব তো লালের রঙে পম পম দিয়ে করেছি এটা।
হচ্ছে এটা ওইটার মধ্যেই ছোট সেমি তোমার এইটা যেমন করেছি এটা একটু ছোট দেখো এটা একটু ছোট এটা আর একটা দেখিয়ে দিচ্ছি এগুলো সব দড়ি নারকেল দড়ি যেগুলো থাকে সেই দড়ি জুটের হয় জুট দিয়ে করি এগুলো যে দড়ি দিয়ে দেখো এই যে এটা টব এই যে এই যে টবগুলো কি হয় ভালো লাগে দেখতে এই যে দেখো কানে কানে দেখো দেখতে সুন্দর লাগে এগুলো এরকম করে করলে দেখো আর কিছু এখন এটা হাতে আমি বানালাম যেহেতু 26 জানুয়ারি আসছে সেই জন্য এগুলো বানাতে হয় এগুলো মোটামুটি একটু হালকার মধ্যে বানাতে হয় কেন এটা তো সেই দিনই শুধু করতে পারবে এই দেখো এটা যেটা আমি এখন বানালাম এরকম এই একটা পেন্ডেন্ট দিয়েছি এই পেন্ডেন্টটা দিয়ে চোকার করেছিলাম বেশ ভালো চোকারগুলো খুব সুন্দর দেখতে হয়েছিল দেখো এই যে 26 জানুয়ারি উপলক্ষে এইরকম বানানো এই দুটো এখনই বানালাম তাই বলি চলো তোমাদেরও দেখিয়ে দিই কেমন হয়েছে অবশ্যই বলবে কেমন হয়েছে কোনটা তোমাদের ভালো লেগেছে এই আর একটা দুটোই বানালাম এখন এটা দুটোই বানিয়েছি একদম প্লেন সিম্পলের মধ্যে সাদা এগুলো কটনে আম্বারের কটন আম্বারের এগুলো রশি সুতোগুলো আম্বার থেকে আনি আর এই কটন বলগুলো হাতেই বানিয়ে নিলাম পুরো এই এতগুলো হাতে বানিয়েই এখন করলাম কিন্তু সন্ধ্যের সময় গেছি দোকানে দোকান থেকে এইগুলো নিয়ে এসছি ডল এই কিংবা আম্বার নিতে পারো আম্বারের কোয়ালিটিটা ভালো ব্যাস এই দুটো বানিয়েছি আর কানের যেটা বানালাম ওইটারই ম্যাচিং করে এই দেখো সেম ওটার ম্যাচিং করে এইরকম গ্রিনও দুটো বানিয়ে নিলাম এরকম অনেক বানাই চান্স দিয়ে এগুলো কেমিক্যাল বিটস যে দুটো বানিয়ে নিলাম আর প্লাস এইরকম দেখে দুটো সেট এই যেটার সাথে এই মাত্রই কমপ্লিট করলাম এগুলো সব এই যে দেখো ঠিক আছে এই যে এটার সাথে এই দুটোর সাথে এই যে সেট ঠিক আছে ব্যাস এই কটাই তোমাদের দেখানো ছিল এই কটা মানে এতগুলো সেট দেখালাম আর এই দুটো বানালাম বলে আমি না তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে কেমন বানিয়েছি এই জুয়েলারি বানানোটাও আমার একটা মানে এটা আমার একটা মানে নেশাও হয়ে গেছে জুয়েলারিটা বানানো বেশ বানাতে বানাতে এমন একটা হয়ে গেছে না বানালেও থাকতে পারি না তো আবার নেক্সট এখানেই রাখবো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে এখানেই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর রাখছি তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রাখছি এখানেই রাখি টাটা গুড নাইট